হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অর্ণব, তোমাদের সকলকে স্বাগত জানাই একটা নতুন ব্লগে। তো চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো জায়গাটা আশা করি চিনতে পারছো, জায়গাটা হচ্ছে লেক টাউন এরিয়া। তো লেক টাউন এরিয়া এখন যেহেতু দুর্গাপুজো ফেস্টিভ্যাল প্রায় আমাদের দুর্গড়ায়, তো আর একসিদিনও বাকি নেই। আগের সপ্তাহে রথ গেছে, রথে আমি মাহেশ গেছিলাম, অনেকে হয়তো জানো যারা আমার আগে ভিডিওগুলো দেখেছো। তো রথের ভিডিও ডেসক্রিপশনটা আমি নিচে দিই, লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তো সেটা তোমরা দেখে নিতে পারো। এখন আমার আছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, এটা হচ্ছে লেক টাউন বাস অফিস, পিছনে হচ্ছে সেই লেক টাউনের ঘড়ি জায়গাটা দেখতে পাচ্ছ। তো এখন এই মুহূর্তে আমি যাচ্ছি শ্রীভূমির যে প্যান্ডেলটা কেমন প্রস্তুতি চলছে সেটা দেখার জন্য। তো ভিতরে গিয়ে তোমার সাথে দেখাচ্ছি, চলো। তো হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি যেটা কলকাতা আছে, কলকাতা বলতে যেখানে প্যান্ডেল হচ্ছে পুজোর এবারে শ্রীভূমি, তো সেখানে যাবো। তো চলো, এই সামনে এসে গেছি, ব্রিজটা আশা করছি পিছনে দেখতে পাচ্ছ তোমরা। তো চলো যাওয়া যাক। তো ঠিক বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে এইগুলিটাই শ্রীভূমি, ঠিক বোঝা যাচ্ছে না। ঠিক আছে, লোকটাকে জিজ্ঞেস করি। আচ্ছা দাদা, আমি এখান থেকে ভ্যাটিকান সিটি যাই, ভ্যাটিকান সিটি কীভাবে যাবো? ভ্যাটিকান সিটি এখানে কোথায়? ওটা ইতালি রোম। আরে না না, সেটা বলছে না, এখানে প্যান্ডেল হচ্ছে না, যেটা শ্রীভূমির প্যান্ডেল। সেটা বললেই কথা যে শ্রীভূমি যাবো, ওইখানেই তো যাবো। আশ্চর্য, মানে রসিক মশাই আছে। আমার এখন ভ্যাটিকান সিটি হচ্ছে, এই এদিক দিয়ে চলে যান। আচ্ছা, এই রাস্তা হতে যেতে হবে তো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। তো আমরা মোটামুটি ভ্যাটিকান সিটি, যেটা শ্রীভূমিতে প্যান্ডেল হচ্ছে, তো সেখানে পৌঁছে গেছি। এই রাস্তাটার ভেতরেই একজন বললো, তো যেহেতু এখানে তো এমনি ভিড় ভাড়ের সময় আসি, তখন বোঝা যায় না, কিন্তু এখন ভিড় নেই বলে হয়তো বুঝতে পারছি রাস্তাটা। তো এই চলো মণ্ডপের সামনে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে। তো মোটামুটি এখনও তোমরা তো ভাববে যে পুজো এখনও বহুদিন বাকি, তো আমি দাদাদি কী করতে এসেছি? তো অ্যাকচুয়ালি দেখতে এসেছি কতটা কি কাজ হচ্ছে না হচ্ছে, যেহেতু আগের সপ্তাহে মোটামুটি খুঁটি পুজো হয়েছে। তো আশা করছি একটু কাজ বাজ তোমাদের দেখাতে পারবো, কী শুরু হয়েছে সেটা দেখাতে পারবো। তো চলো দেখা যাক, এই একদম মাঠে পুজো যেখানে হয়, তো সেখানে এসেছি আর দেখতে এসেছি মেনলি কী কাজ এগিয়েছে, এখানে কতটা কাজ হচ্ছে সেটা দেখার জন্য এসেছি। তো এই আর কি ব্যাপার, ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আর এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। একদম একদম, আমি এখনো দেখিনি, অবশ্য বাড়িতে অবশ্যই দেখবো। একদম একদম, তো চলো দেখা যাক। এটা হচ্ছে মোটামুটি মাঠের পরিসর, এখনো তেমন খুব একটা কাজ শুরু হয়নি, সবে তো লাস্ট উইকে এই খুঁটি পুজো হয়েছে। তো চলো একটু দেখে নেওয়া যাক কতটা কি কাজ এগিয়েছে। তো এই হচ্ছে মোটামুটি, যেহেতু এখন সবে শুরু হয়েছে, তেমন খুব একটা কিছু নেই। এই বাসগুলো যা দেখতে পাচ্ছি, প্যান্ডেল মোটামুটি এইটুকুনি করা হয়েছে। আর এটা হচ্ছে চারিদিকে পরিসর, তোমাদের একটু দেখাই। এই হচ্ছে প্যান্ডেল মোটামুটি, যেখানে কিছুদিন আগে খুঁটি পুজো হয়েছিল, এটা এখানে পুজোটা হয় এখানে। তো এখানে যেটা দেখছি, এখানে এখন মোটামুটি একদম এতটাই ফাঁকা, তবে আর কিছু মাস পর আসলে বা কিছুদিন পর আসলে এখানে ব্যস্ততা চূড়ান্ত মাথায় উঠে যাবে, কেননা সবাই কাজে ব্যস্ত থাকবে, এখানে প্রচণ্ড ভিড়ও হবে। দুর্গাপুজোতে তো তোমরা নিশ্চয়ই এসছো, দুর্গাপুজো কে কে এখানে আসে না, মানে সবাই প্রত্যেকেই আসে আর প্রচণ্ড ভিড় হয়। তো সবাই জানি দিন রাত সারাদিন শুধু ভিড় আর ভিড়। তো এই হচ্ছে মোটামুটি এখনের, যেহেতু খুব একটা আগের সপ্তাহেই মোটামুটি চালুটা হয়েছে, মানে খুঁটি পুজোটা হয়েছে, তো তেমন কিছু নেই। তো আর কি ভাবছি, এখানে সিনেমেটিক শট দেখাবো ভেবেছিলাম তোমাদের, বাট কী আর সিনেমা শট দেখাবো, বাসা কিছু নেই। তবে হ্যাঁ, ভ্যাটিকান সিটি যারা এত দূরে বাঁতে এতদিন এত বছর লেগেছে, বাঙালি শুধুমাত্র 3 মাসের মধ্যে ভ্যাটিকান সিটি কলকাতায় বানিয়ে দেখাবে। তো এটাই হচ্ছে বাঙালির ট্যালেন্ট, আমরা বাঙালি, বাঙালি হলো, বাঙালির দুর্গাপুজো হলো শ্রেষ্ঠ উৎসব, তো সের জন্য আমরা সব কিছু করতে পারি। তো বন্ধুরা, মোটামুটি আমি বুঝতে পারছি না এখন কী তোমাদের দেখাবো, কেননা এখনও তো তেমন খুব একটা কিছু শুরুও হয়নি, সবাই 2 মাস, তবে 2 মাসের মতো বাকি। আমি ভেবেছিলাম হয়তো ভ্যাটিকান সিটির যেহেতু অনেকটা বড় কাজ, তো আমি ভেবেছিলাম হয়তো অনেকটা হয়ে যাবে। তো ভাবছি তোমাদের আমি বাসেরই সিনেমেটিক শট দেখাই আর কি দেখাবো, আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। আরে কি করবো, ইউটিউবাররা যখন কিছু করতে পারে না, খুঁজে পায় কন্টেন্ট যখন পাচ্ছি না, তখন কন্টেন্টের জন্য কিছু তো করতে হবে, বাসেরই সিনেমেটিক শট নিয়ে দেওয়া। চলো চলো কিছু দেখাতে হবে।
তো বন্ধুরা পিছনে দেখতে পাচ্ছ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে আমরা বেরিয়ে গেছি। তো তোমাদের একটু ইনফরমেশন দিই, সেটা হচ্ছে এই বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সুবর্ণ জয়ন্তী বর্ষ অর্থাৎ 50 বছরে পা দিচ্ছে। তো 49 ইয়ারে তোমরা সবাই জানো বুজ কালিফাই করেছিল, তো পিছনে ব্যানার হোর্ডিং সব জায়গায় পড়ে গেছে, তো বুঝেই গেছো। তো আর বেশি লেট করছি না, পরে আবার আসবো, খুব তাড়াতাড়ি আবার আসতে হবে, কেননা তোমার তো কিছু দেখাতেই পারলাম না, যতদিন পারলাম তুমি দেখালাম। তো এবার আস্তে আস্তে বেরাচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তো যাই হোক, আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে আজকে, মোটামুটি এখানেই ভিডিওটা এন্ড করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেল জুড়ে থেকো। তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে, দেখা হবে খুব তাড়াতাড়ি, চলো।